ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমাদের পিতামাতা কখন আমাদেরকে বাজার থেকে পান সুফারি জর্দা আবার কখনো কখনো আল্লাহ মাফ করুন পিতা নেশা জাতীয় কিছু নিয়ে আসতে বলেন, সেই ক্ষেত্রে কি পিতামাতার অর্ডার মান্য করা সন্তানদের জন্য জরুরি? যদি অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে কি তারা পিতামাতার নাফরমানিকারী হিসাবে গণ্য হবে? এবং এই ক্ষেত্রে পিতামাতার সামনে ছেলেদের কি ভূমিকা থাকবে? আকুল অবিল্লাহি তৌফিক। পিতামাতার আদেশ অবশ্যই পালন করতে হবে ভালো কাজের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার আনুগত্য করার ক্ষেত্রে অনেক আয়াতে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমের পরেই পিতামাতার আদেশ পালন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এমনকি পিতামাতা যদি কাফিরও হয় তবুও পার্থিব জগতে তাদের সাথে সদাচরণ করতে হবে। তবে পিতামাতা যদি কোনো পাপ কাজের আদেশ করে, যে কাজটি করলে আল্লাহ নাখোশ হবে, সেই ক্ষেত্রে কিন্তু পিতামাতার আদেশ মান্য করা যাবে না। কারণ সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে কোনো মখলুকের আনুগত্য করা যাবে না, সেটা যে মানেরই হোক, সে রাষ্ট্রপ্রধান হোক অথবা আমার পিতামাতা হোক অথবা স্ত্রীদের স্বামীগণ হোক, যেই হোক, আল্লাহর নাফরমানি করে কোনো মখলুকের আনুগত্য করা যাবে না। জর্দা, ধূমপান বা এই জাতীয় যেই কাজগুলো করা আমাদের শরীয়তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওই কাজগুলো যদি পিতামাতা ছেলেকে আদেশ করেন যে ওই জিনিসগুলো তাদের জন্য ক্রয় করে নিয়ে আসার জন্য, সেই ক্ষেত্রে তাদের আদেশ মান্য করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো আর একে অপরকে অন্যায় এবং পাপ কাজে তোমরা সহযোগিতা করো না। সূরা মায়দা 2 নম্বর আয়াতে আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। সুতরাং জর্দা, এটি আমাদের দেশের জর্দাখোর উলামারা যদি এটাকে মাকরু বলে ফতোয়া প্রদান করেছে, কিন্তু জর্দা এটা হচ্ছে হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আসকারা কাসিরুহু ফা কলিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণে খেলে মাতার ব্রেন বিগড়ায় যাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, এর সামান্যটুক অল্পটুকু হারাম। এখন এই জর্দা প্রশ্ন, সেটা মিষ্টি জর্দা হোক, সাহেব জর্দা হোক, হাকিমপুরি জর্দা হোক বা যে নামের জর্দাই হোক, এই জর্দা যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আপনার সেন্সলেস হয়ে যাবে। সুতরাং এর অল্প সামান্যটুকু হারাম। আর ঠিক বিড়ি সিগারেটে যে তামাক দেওয়া হয় ওই জর্দাতে ঠিক একই তামাক, সেটা
মানে একটু মডিফাই করে কেমিক্যাল মাধ্যমে একটু এটা এইভাবে করা হয় আর ওইটা একটু করা করা হয়, কিন্তু আসল মূল ধাতু একই, আসল মূল ধাতু একই। বরং মেডিকেল সায়েন্স বলছে যে বিড়ি সিগারেটের ক্ষেত্রে আপনি ধোঁয়াটা পান করেন আর জর্দা আপনি ডাইরেক্ট পেটের মধ্যে যাচ্ছে, এটা আরও ক্ষতি। এই জন্যই এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং পিতামাতা যদি আমাকে জর্দা নিয়ে আসতে বলেন যেটা ক্ষতি শরীরের জন্য, সেটা কিন্তু আদেশ পান করা যাবে না। এখন শুধু পান, শুধু সুপারি, এইটার হুকুম সম্পর্কে আমার জানা নাই যে এইটাও নেশা জাতীয় নাকি। সুতরাং জর্দার ক্ষেত্রে এইটা নিশ্চয় হারাম, কিন্তু শুধু কেউ যদি পান, শুধু কেউ যদি সুপারি খায়, সেটার ব্যাপারে আমাকে আমার সঠিকভাবে নলেজ নাই। সুতরাং এই ক্ষেত্রে সার কথা হচ্ছে যে ভালো কাজের ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করতে হবে, অন্যায় কাজের ক্ষেত্রে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা তাআতু বিল মারুফ, নিশ্চয় আনুগত্য করতে হবে ভালো কাজের ক্ষেত্রে। ওয়ালা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে করে মাখলুকের আনুগত্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফের পিতামাতা সম্পর্কে বলেছেন যদি পিতামাতা সন্তান মুসলমান, পিতামাতা কাফের, সেই ক্ষেত্রে কিন্তু পার্থিব জগতে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, সাধ্য অনুপাতে পিতামাতাকে সহযোগিতা করতে হবে, তার খেদমত আঞ্জাম দিতে হবে তাদের। কিন্তু তারা যদি আমাকে মানে শিরিকের মতন মহাপাপ কাজ করতে যদি আদেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদের আনুগত্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাচ্ছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লুকমান 15 নং আয়াত। যদি পিতামাতা তোমাকে আমার সাথে শিরিক করতে বলে, অথচ যে সম্পর্কে তোমার সঠিক নলেজ নাই যে শিরিকটা কত ভয়াবহ, সাবধান, এই ক্ষেত্রে তোমরা পিতামাতার আনুগত্য করবে না। তবে অসহেবহুমা ফি দুনিয়া মারুফা, দুনিয়াতে যতদিন তারা বেঁচে আছে ততদিন তোমরা তাদের সাহচর্যে থাকো, তাদের সোহবত লাভ করো, তাদের খেদমত সাধ্য অনুপাতে আঞ্জাম দিয়ে যাও, এইটি কিন্তু করতে হবে। কিন্তু যদি শিরিকের মতন পাপ কাজ করতে পারে, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। কারণ লা তাআতা ফি মাসিয়া ইন্নামা তাআতু ফিল মারুফ, বুখারি মুসলিম শরীফের হাদিস। নিশ্চয়ই এই মানে পাপের কাজের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, নিশ্চয় আনুগত্য করতে হবে ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণকর কাজের ক্ষেত্রে। আল্লাহ তাআত মাখলুক ফি মাসিয়াতি আল্লাহ আযজা ওয়া জাল্লা, মুস্তাদ আহমদ হাদিস এসেছে যে আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। ধূমপান এটি হচ্ছে হারাম, সুতরাং এই ধূমপান প্রায় 17টি আয়াত এবং অসংখ্য হাদিস ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে ধূমপানকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং পিতামাতা যদি আমাকে বিড়ি সিগারেট বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমি সুন্দর ভাষায় আমার বাবাকে আমার মাকে আমি বুঝাবো, কিন্তু এই ক্ষেত্রে তাদের আনুগত্য, তাদের আদেশ মান্য করা যাবে না, তাদের আদেশ মান্য করা যাবে না। কলা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ يلزم الانسان طاعه والديه في غير المعصيه وان كان فاسقين যে পিতামাতা যদি ফাসিক হয়, পিতামাতা যদি মানে সব সময় পাপ কাজ করে, সেই ক্ষেত্রে মানে পাপ কাজের আদেশ পালন না করে নিশ্চয় পিতামাতার আনুগত্য করা ছেলের জন্য ওয়াজিব, যদি ওই আনুগত্য পাপ কাজে না হয়। পিতামাতা যদি ফাসেক হয়, পিতামাতা আমাকে বলছে যে তুমি বাজার থেকে এই বাজার সদাই কেনাকাটা করে নিয়ে আসো, কিন্তু এর মধ্যে যদি হারাম কিছু না থাকে, সেই ক্ষেত্রে পিতামাতার আদেশ পালন করা ওয়াজিব।
মা আমাকে বলল তুমি দোকান থেকে এই 2 টাকার মানে মশলা নিয়ে আসো। আমি নিয়ে আসলাম। কিছুক্ষণ পরে বললো দেখো আমি বুড়া মানুষ ভুলে গেছি, আবার তুমি 1 টাকার লবণ নিয়ে আসো, আমি নিয়ে আসবো। এইভাবে মা আমাকে যতক্ষণ বলবে আমি নিয়ে আসবো বলতে হট আমি যেতে পারবো না, এইভাবে ধমক দিয়ে মাকে কিছু বলা যাবে না। সুতরাং বিষয়টি পিতামাতার অবশ্যই আনুগত্য করতে হবে, কিন্তু সেটা ভালো কাজের ক্ষেত্রে, পাপ কাজের ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা চলবে না। ধূমপান এটি হচ্ছে হারাম, সুতরাং হারাম কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছেন ওলা তুলকু বিআইদুকুম মিলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওলা তাকতুলা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ মাফ করুন, এই ধূমপান করতে করতে কালসার বা এই জাতীয় কোনো ক্যান্সার, এই জাতীয় কোনো মানে রোগ যদি, রোগে যদি আক্রান্ত হয়, যেই রোগের মেন কারণ হচ্ছে ধূমপান, তাহলে ওই রোগের কারণে যদি ব্যক্তি মৃত্যুবরণ করে, আত্মহত্যা করলে যেই অপরাধ, সেই অপরাধে সে অপরাধী। ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস, আল্লাহ তাদের জন্য ভালো কাজগুলো হালাল করেছেন, এরম হারাম কাজগুলো, সেইগুলো যেগুলো খবিস, এইগুলো হচ্ছে মানে হারাম করেছেন। সুতরাং নিশ্চয়ই এই ধূমপান এটা হচ্ছে খবিস। বর্তমান যারা এই বিড়ি সিগারেটের ফ্যাক্টরির মালিক, তারাও কিন্তু ওই প্যাকেটের উপরে লিখে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং বর্তমান মেডিকেল সায়েন্স, কোনো ডাক্তার এইটা বলে নাই যে ধূমপানের মধ্যে উপকার আছে, নিশ্চয় এর মধ্যে ক্ষতিটাই নিহিত আছে। তাই আমরা ভালো কাজে পিতামাতার আনুগত্য করব, আর পাপ কাজের ক্ষেত্রে তাদের আনুগত্য করব না, বরং সুন্দর ভাষায় আমরা তাদেরকে বুঝাবো। এই ক্ষেত্রে যদি পাপ কাজ করতে পিতামাতা আমাকে আদেশ করে আর আমি তাদের আনুগত্য ওই যদি না করি, পিতামাতা আমার জন্য যদি বদদোয়া দেয়, এই বদদোয়া লাগবে না, কারণ বদদোয়া কবুলুর মালিক আল্লাহ, আর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমি এটি করছি। পিতামাতা আমাকে বলছে তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখতে পারবে না, পিতা আমাকে একটা ভণ্ড পীরের মুরিদ হতে বলছেন, সেই ক্ষেত্রে তো আমি পিতামাতার আনুগত্য করবো না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন তৌফিক দান করে আমরা সবসময় ভালো কাজে মানুষকে সহযোগিতা করব, খারাপ কাজে কোনো ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করব না। পিতামাতা আমাদের অমূল্য রতন, অবশ্যই আমরা তাদের উপর কখনো রাগ করব না, তারা আমাদের উপর রাগ করুক, আমি তাদের সাথে সবসময় সদাচরণ করব। যদি পিতামাতা আমাকে পাপ কাজ করতে পারে, সেক্ষেত্রে কোরআন হাদিসের দলিল দিয়ে সুন্দর নরম ভাষায় আমরা তাদেরকে বুঝাবো। আল্লাহ আমাদের সকলকেই এই রকম ফেতনায় কখনো আমরা পড়ি যে পিতামাতা সবসময় ছেলেকে পাপ কাজ করতে আদেশ করে, এটি বড় একটা মানে ফেতনা বা বড় একটা পরীক্ষা, একটা বালা মুসিবত। আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলের পিতামাতাকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ পিতামাতাকে যেন মানে দিনের বুঝ, দিনের জ্ঞান দান করুন। হাযা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।